সামনে খুশির ঈদ সেই ঈদ উপলক্ষে দুই চার এবং পাঁচ তারিখ যাদবপুরে পরীক্ষা বন্ধের ঘোষণা করে দেওয়া হলো আগামী তেসরা মে ঈদ ঈদ উপলক্ষে আগামী দোসরা মে চৌঠা মে পাঁচই মে সমস্ত পরীক্ষা বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস তিনি নিজে এই খবর জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ঈদ উপলক্ষে ওই তিন দিন কোনো পরীক্ষা না রাখার আবেদন করা হয়েছিল সেই মতো পরীক্ষার রুটিন বদল করা হয় পরীক্ষা বাতিল করা হয় ওই দিনের পরীক্ষা কবে হবে তা আগামীতে জানিয়ে দেযা হবে